তারিখে প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব। ইতিমধ্যে অহাকালে 3 বজাত প্রথম পর্যায়ের নির্বাচনী সামৰণি পৰিব প্রচার। প্রথম পর্যায়ত যে 5খন লোকসভা নির্বাচন হয়েছে, যেগুলো ডিব্রুগড়, যোৰহাট, শোণিতপুর, কাজিৰঙা আৰু লক্ষিমপুর, এই 5খনেই ভারতীয় জনতা পার্টি আমার প্রার্থীসকল বিপুল ভোটত নির্বাচিত হবে। ঠিক তেনে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন 26 এপ্রিলত আছে। দ্বিতীয় পর্যায়তো 5খন আসন আছে, করিমগঞ্জ, শিলচর, ডিফু, নগাঁও আর দরং ওদালগুড়ি। ইতিমধ্যে আটাইকেটাতে আমার প্রার্থীসকল প্রচার তীব্র অভিযান চলোৱা হৈছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিভিন্ন ঠাইত রোড শো আর সভা সমিতি অনুষ্ঠিত করেছে, আমিও বিভিন্ন ঠাইত সভা সমিতি অনুষ্ঠিত করেছো। এইবেলি আমার বিরোধী বিহীন নির্বাচন, কারণ বিরোধী নিমামাও পরিবেশ, কংগ্রেসের পুরোনা দুটকীয়া নোটখন বজারত নচলে। আজি কংগ্রেস ফুটা টায়ার ফুটা টিউবত পরিণত হল, অন্যহাতে অন্য দল আর ইয়াত নাই। সেইকারণে মোদী ডাঙরিয়া যাওয়া 10 বছর যে উন্নয়ন করেছে, সন্মানের রাইজ বিকাশের লগত আছে, আর সেই নিমিত্তে আমি তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পদত নরেন্দ্র মোদী অধিষ্ঠিত করার কারণে ভারতীয় জনতা পার্টি আমার মিত্রগোষ্ঠীয়ে বিশাল রেলি আয়োজন করেছে। অহাকালেও সন্মানীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহিব। আজি প্রধানমন্ত্রী ডাঙরিয়া সন্ধ্যার ভাবত গুহী উপস্থিত হব। পরশিলৈকে আমার রাষ্ট্রীয় সভাপতি জগত প্রসাদ নাড্ডা ডাঙরিয়া, কোকরাঝারত আমার BPLর প্রার্থী জয়ন্ত বসুমতারীর নমিনেশন প্রক্রিয়াত অংশগ্রহণ করব। দ্বিতীয়তে তেখেতে দরং ওদালগুড়ি রৌতা সমষ্টিত এখন বিশাল জনসভাত অংশগ্রহণ করব। আর তৃতীয় সভা তেখেতে আমার গুহী লোকসভার দুধনৈত অনুষ্ঠিত করব। আশার বতর এটি ইলেকশন এটা সমগ্র ভারতবর্ষের মোদীময় পরিবেশ, যে অসমতো মোদীময় পরিবেশ নিশ্চিতভাবে বরপেটা লোকসভা, এইবলি আমি অসম গণ পরিষদক এৰি দিছো। আর বিশাল ব্যবধানত আমার অসম গণ পরিষদের প্রার্থী মণিভূষণ চৌধুরী ডাঙরিয়া, ঠিক তেনে কোকরাঝারত আমার BPLর প্রার্থী জয়ন্ত বসুমতারী ডাঙরিয়া, দরং ওদালগুড়ি দিল শইকীয়া ডাঙরিয়া, এই 3খন আসনে আমার মিত্রগোষ্ঠী আর ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হবলে সক্ষম। প্রধানমন্ত্রী মোদীজির লগত কোনো প্রিয়ঙ্কা কোনো রাহুল এইবিলাক নাই, সব মুখ দেখা চাখা আছে, আপনাদের দেখাই পাইছে যে কন্টিনিউয়াস হারি আছে। কোনবা এটা বোলে হয় কিবা কেরিশ্মা আছে মই নাভাবো। পরিয়ালবাদেরপরা হিন্দুস্থানের রাইজ ওলাইছে, ভ্রষ্টাচার, দুর্নীতি আর পরিয়ালবাদী কংগ্রেস দলক আজি ধ্বংসর স্তূপত পরিণত করেছে, আর জনতা ওলাইছে আজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত, মোদীজির নেতৃত্বত আজি 10 বছরের শাসন হল। আমি তৃতীয়বার কারণে এই শাসন মোদীজির নেতৃত্বত সরকার গঠন করবলে আগবাড়ি। গেরুয়া লহর মানে মান পেলাব নয়,